আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন আপনারা বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি সেটা সবাই জানেন কি অবস্থা চলতেছে এখন বর্তমানে তো দেখেন গতকালে একটি নিউজ আমি দেখলাম সেটা হচ্ছে পাঁচজন সৌদি প্রবাসী যারা দশ মিলিয়ন সৌদি রিয়াল পাচার করার দায়ে তাদেরকে ফৌজদারির মামলায় চোদ্দ বছরের জেল এবং আশি হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয় সো আপনারা যারা এই ধরনের বিজনেসের সাথে জড়িত আছেন বা এই ধরনের গ্যাংয়ের সাথে আপনারা জড়িত আছেন আপনারা সবাই সাবধান হন বিশেষ করে আমি বলতেছি যারা আপনারা সৌদি আরবে হুন্ডি বিজনেস করতেছেন যেহেতু হুন্ডি বিজনেস সব দেশের জন্য একটি অবৈধ বিজনেস সো আপনারা যারা হুন্ডি বিজনেসের সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যে টাকাগুলো পাঠাচ্ছেন আপনারা যদি দরা খান তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের বিপদে পড়তে হবে সো আপনারা সবাই সাবধান হন আর হচ্ছে আপনারা যারা এয়ারপোর্টে চাকরি করতেছেন যারা প্রবাসীরা আপনারা আছেন এয়ারপোর্টে কাজ করতেছেন এয়ারপোর্টে যারা কাজ করতেছেন আপনারাও সাবধান হন কারণ এয়ারপোর্টে আপনার যেই টাকাগুলো কিন্তু পাচার করা হয় সেগুলো এয়ারপোর্ট দিয়েই করা হয় এই যে দশ মিলিয়ন সৌদি রিয়াল পাচার করা হয়েছিল সেগুলো কিন্তু ইয়ার এয়ারপোর্ট দিয়ে লাকিস এবং বিভিন্ন বক্সের ভিতরে করেই পাচার করা হয়েছিল কিন্তু তারা ধরা খেয়েছে দেখেন আপনি যদি এই সকল কাজেগুলোতে যদি ইনভলভ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনিও ধরা খাবেন বাঁচতে পারবেন না আর বর্তমানে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সিসি ক্যামেরা সেট করা থাকে আর হচ্ছে যে আপনার সিআইডি তো আছে আর বর্তমানে হুন্ডি বিজনেসের উপর প্রচুর নজরদারি করা হচ্ছে আর সব কিছু খতিয়ে দেখার পর তারা কিন্তু জানে যে বিভিন্ন দেশের প্রবাসীরা এই হুন্ডি বিজনেসের সাথে ইনভলভ থাকার কারণে তাদের এই যে ট্রান্সফারের যে অ্যামাউন্টটা সেটা কম সো এজন্য কিন্তু সৌদি আরবে এই ট্রান্সফারের বিষয়টার উপর এখন প্রচুর নজরদারি করা হচ্ছে হয়তো আপনি বুঝবেন না বাট নজরদারি কিন্তু রাখা হচ্ছে আপনি কি করতেছেন যারা বিজনেস করতেছে যারা টাকা পাচার করতেছে তাদের ওপর কিন্তু প্রচুর ফোকাস করা হচ্ছে তাদেরকে যদি ধরতে পারে তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে তো এখন হচ্ছে যে আপনার যারা ইতে এয়ারপোর্টে কাজ করতেছেন ভাই আপনারা সাবধান হন কারণ টাকার বিনিময়ে কোনো স্বর্ণের আপনার কি বলে স্বর্ণের বার বলি আপনার আমরা যেটাকে বলি বিস্কিট সো আপনারা অনেকে আছেন টাকার বিনিময়ে অন্য কারো বিস্কিটগুলো আপনারা এয়ারপোর্ট পাস করে দেন হ্যাঁ সো এই কাজটা করা যাবে না যদি তাহলে কিন্তু এটার ন্যূনতম সাজা হচ্ছে তিন বছর তার থেকে উপরেও হতে পারে ন্যূনতম সাজা হচ্ছে বছর সো আপনারা যারা এয়ারপোর্টে চাকরি করতেছেন এটা থেকে সাবধান থাকেন তাহলে কিন্তু আপনার জন্যই ভালো হবে তো এই ছিল মূল বিষয়বস্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়া আপনারা মানেন না মানেন সতর্ক হন না হন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা এখানে আমাদের কিছুই করার নাই আমরা যারা ইউটিউবে কাজ করতেছি মিডিয়াতে কাজ করতেছি আপনাদেরকে সতর্ক করতেছি আমরা আপনাদেরকে যথাসত্য সব কিছুর ওপর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বাট তারপরও যদি আপনি সতর্ক না হন আর এরপর আমাদের আর কিছু করা থাকবে না সম্পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছা তো এই ছিল আজকের বিষয়বস্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে যে বেলটি থাকবে সেটা অল অল অপশনে ক্লিক করে দেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকে পর্যন্ত আর আপনার যদি কোনো রকমের কোশ্চেন থাকে ফটাফট টাইপ করে ফেলেন এবং আমাদেরকে কমেন্ট করে দেন আমরা আপনাদের কোশ্চেন নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য এবং আমি আপনাদের সকল প্রবাসী দীর্ঘায়ু কামনা করে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ